রুই মাছ আছে একদম ফ্রেশ, আর মাছের সাইজটাও দেখুন যথেষ্ট মোটা আছে। কিন্তু এই দেখুন মাটন হচ্ছে এই রকম লেভেলের সেদ্ধ হয়েছে, মানে একদম পিঙ্কিশ ভাব, আর আঙুলে করে কিন্তু ছিঁড়ে যাচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন চলে এলাম চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজার। তো এইটা অ্যাকচুয়ালি গঞ্জ বাজার নামে পরিচিত। তো এসে গেছি কোথায় আর দেখতে পাচ্ছে না, পেছনে লেখা আছে দেশবন্ধু হোটেল, বা একদম চিরপরিচিত নাম হচ্ছে মধুবাবুর হোটেল। হোটেলটা 72 বছরের পুরনো, এটা 3 পুরুষ ধরে চলে আসছে, এবং এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইস হোটেল। পাইস হোটেল বলতে আমরা যেমন বুঝি, মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আইটেম নিতে হবে আপনাকে, ভাত আলাদা, প্রত্যেকটা সবজি তরকারি আলাদা, সমস্ত কিছু আলাদা। তো এগুলোকেই পাইস হোটেল বলে। মানে একদম রোডের ধার বাজার, প্রচণ্ড নয়েজ, ঠিক আছে? তো এগুলো উপেক্ষা করতে হবে আর কি, যেহেতু শ্যুট করছি অনেক রকম আদার্স নয়েজ আসে। তো চলুন ভেতরে, আর দেরি নয়, মানে প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে এসেছি, তো ভেতরে যাব। আর কি কি খাবার দাবার এখানে পাওয়া যায় সমস্ত কিছু আপনাদের ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই সেই মধুবাবুর হোটেল দেখুন, এখানে এখন লোকজন বসে খাওয়া দাওয়া করছে। মোটামুটি এইটুকু স্পেসের মধ্যে এই 6টা টেবিল আছে। আর এই মধুবাবুর আরেক হচ্ছে, যেটা যে নামে পরিচিত, সেটা হচ্ছে দেশবন্ধু হিন্দু হোটেল। আর তারই এই প্রাইস লিস্ট, মেনু লিস্টটা দেখে নিন। মাছের মাথা মুখের ডাল দাও, আচ্ছা শুক্তো দাও, বেগুন ভাজা দিও, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো ভাজা, বেগুন ভাজা, এটা কি? আচ্ছা কাটা পোনা, খাসির মাংস 4 পিস নাকি? আচ্ছা দামগুলো একটু বলে দাও, কোনটা কি দাম আছে? ভাত ফুল প্লেট 30 টাকা, হাফ প্লেট 20 টাকা, আর এটা 10 টাকা, 10 টাকা বেগুন ভাজা, 20 টাকা ডাল, শুক্ত 25 টাকা, শুক্ত 25 টাকা, 40 টাকা মাছ, 130 টাকা 4 পিস মাংস। সো বন্ধুরা, মোটামুটি দামটা জেনে নিলেন, এই মধুবাবুর হোটেলের প্রাইস রেট। আরো কিছু অনেক কিছু আইটেম আছে, তো অত কিছু নেওয়া সম্ভব না আমার পক্ষে। তো আজকে যেগুলো নিয়েছি, বেগুন ভাজা, শুক্ত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা হচ্ছে কাটাপোনা, এটা মনে হয় রুই মাছ আছে কি কাতলা মাছ আছে বলতে পারছি না, খেয়ে দেখতে হবে, আলু দিয়ে, আর এই 3 পিস মাটন 130 টাকা। আর এখানে একটা খুব সুন্দর জিনিস, মাটির ভারে জল দেওয়া হয়, এরকম মাটির ভারে জল, আর এরকম শাল পাতায় খাবারটা পরিবেশন করা, মানে ভাতটা দেওয়া হয়। মোটামুটি বাঙালি যেটা দিয়ে শুরু করে সেটা হচ্ছে প্রথম পাতে শুক্ত। এই দেখুন শুক্তোর মধ্যে সব কিছু দেখতে পাচ্ছি, বড়ি আছে, ডাঁটা আছে, মূলো আছে, উচ্ছে আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বড়ি, এটা ডাঁটা গেল, এখানে মূলো, উচ্ছে, বিনস, সব কিছুই আছে। তো একটু সব কিছু মেখে একটু খেয়ে দেখি, দেখে তো খুবই সুন্দর মনে হচ্ছে শুক্তোটা, মানে গন্ধটাও, একটা গাওয়া ঘিয়ের গন্ধ আছে, সুন্দর দেখি, এবার খেয়ে দেখি। দারুণ, খুব সুন্দর কিন্তু শুক্তোটা, একদম লাইট, আর ঘরে যেভাবে আমরা শুক্তো বানাই, মারা যেভাবে শুক্তো বানায়, ঠিক সেরকম খেতে, দারুণ লাগছে খেতে। ডাটা, এই মাছের মাথা দিয়ে মুগের ডাল দেখুন, একদম এরকম সাইজের মাছের মাথা আছে, এই মাছের মাথা, আর একদম ঘন মুগ ডাল, এই দেখুন একদম চাপচাপ ঘন মুগ ডাল। এটা একটু বেগুন ভাজা দিয়ে ট্রাই করবো, ডালের সাথে বেগুন ভাজাটা খুবই ভালো লাগে, খুব সুন্দর, মানে ডালের কনসিস্টেন্সিটা এত মোটা, দারুণ। দারুণ, আর এরকম 2 পিস, এই 1 পিস বেগুন ভাজা, আর 2 পিস পটল ভাজা দিয়েছে, ডালের সাথে ভাজা ভুজি দারুণ লাগে, দারুণ খেতে অনবদ্য।
বেগুন ভাজা, ডাল ভাত আর পটল ভাজা দিয়ে আস্তে আস্তে খাই। এটা প্রত্যেকের পাশেই কিন্তু আমি দেখছি এরকম এক টুকরো করে মাছের মাথা দেওয়া হচ্ছে, মানে বেশ ভালো যত্ন সহকারে খাওয়ানো হয়। সাথে লেবু পেঁয়াজ আছে, ডাল শুক্তো দিয়ে খাওয়া হলো, ভাজা দিয়ে একটু বেগুন ভাজা রেখে দিয়েছি, এটা এই মাছের ঝোল দিয়ে খাওয়া। এই হচ্ছে কাটা পোনা মাছ। আচ্ছা কাটা পোনাটা রুই না কাতলা? রুই। আচ্ছা এটা রুই মাছ আছে। মাছের ঝোলটা নিলাম, এক পিস এরকম আলু দেওয়া হয়। এই মাছের ঝোলের সাথে একটু জাস্ট লেবুটা একটু চটকে নিই, কাগজি লেবু। ঝোলের টেস্টটা দেখি, মিষ্টি মিষ্টি খেতে। পেঁয়াজ রসুনের একটা সুন্দর ব্যালেন্স আছে, খুব ভালো লাগছে মাছের ঝোলটা। পাতলা না, গাঢ় আছে, দেখুন খুব পাতলা, ফের ফেরে না। প্রায় 72 বছরের পুরনো হোটেল, একটা তো ঐতিহ্য থাকবেই, এদের রান্না বান্না খুবই সুন্দর। এই দেখুন মাছটা দেখাই, একদম ফ্রেশ মাছ, রুই মাছ আছে একদম ফ্রেশ। আর মাছের সাইজটাও দেখুন যথেষ্ট মোটা আছে, কিন্তু পাতলা না। এবার টেস্ট করে দেখি একটু মাছটা। একদম ফ্রেশ মাছ, একদম ফ্রেশ, দারুণ। হালকার মধ্যে এত সুন্দর রান্না, আমার মনে হচ্ছে ডালটাই একটু রিচ, বাকি সবই হালকা। কারণ মাছের মাথা দিলে ডাল একটু রিচ হয়েই যায়। দারুণ লাগছে কিন্তু। তো এটা একটু বাকি বেগুন ভাজাটা দিয়ে, একটু মাছ আছে মাছের সাথে নিয়ে, এটা কাঁটা ভোকার কোনো সম্ভাবনা নাই, কাঁটাটা ভালো করে বেছে নিয়েছি। তো হাফ প্লেট যেহেতু ভাত নিয়েছিলাম, মানে এত সুস্বাদু সব রান্না, মানে প্রায় ভাতটা শেষ হয়ে গেল, মাটনের জন্য আর এইটুকু পড়ে আছে। তো মাটনের প্রথমে আমি ঝোলটা একটু ট্রাই করি মুখে চুমুক দিয়ে। ও দারুণ, একদম ফুল মাটনের ফ্লেভার, দারুণ লাগছে। এরকম তিন পিস মাটন দিয়েছে, এই চার পিস আছে, সরি চার পিস, এরকম পিস, ছোটোই, খুবই ছোট বলতে গেলে। 130 টাকা দাম, অল্প একটু ঝোলটা নেবো, কারণ ঝোলটা দুর্দান্ত খেতে, দারুণ খেতে যাকে বলে। কাঁচা পেঁয়াজটা অবশ্যই, মাটনটা আপনাদের দেখাই, মানে এই দেখুন মাটন হচ্ছে এই রকম লেভেলের সেদ্ধ হয়েছে, মানে একদম পিঙ্কিশ ভাব, আর আঙুলে করে কিন্তু ছিঁড়ে যাচ্ছে। এটা বেশ রাবারি আছে এবং রেওয়াজি পিস, দেখুন এই যে এই সমস্ত পিসগুলো, হাড় আছে, রেওয়াজি মানে রেওয়াজি পোর্শনটাও আছে, আর এই রকম লেভেলের সেদ্ধ হয়েছে। এই যে পিঙ্কিশ ভাব, মাটন যত পিঙ্ক ভাবটা বেশি থাকবে তত সুন্দর কোয়ালিটিটা হবে, খুব সুন্দর কোয়ালিটি। তো একটু এরকম ঝোলে ডুবিয়ে, দারুণ কোয়ালিটি মাটন, সিরিয়াসলি দারুণ কোয়ালিটির মাটন, সিদ্ধটা পারফেক্ট। আর আপনাদের আগেই বললাম ওই যে পিঙ্ক পিঙ্ক যে রেশার মতো সুতোর মতো এই যে দেখতে পাচ্ছেন, সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। ডেলিকেসিসের যে মাছ পাওয়া যায়, কোনোদিন ভেটকি থাকে, কোনোদিন পমফ্রেট থাকে, তো আজকে পমফ্রেট নিলাম না, এই কাঁটা পোনায় নিয়েছি। তো এই খেতে খেতে হাঁপিয়ে গেলাম, একটু জলটা খাই, মাটির ভাড়ে দেখেই মানে খেতে ইচ্ছা করছে। মাটির ভাড়ে আজকালকার সচরাচর দেখা যায় না, তো এই মধুবাবুর হোটেলে মাটির ভাড়ে জল দেখে খেতে ইচ্ছা করছে। মানে মাটির ভার একটা ওপরে তোলে, মাটির ভারে জল খাওয়া একটা অন্য তৃপ্তি। তো এই দেশবন্ধু হোটেলের অর্থাৎ মধুবাবুর হোটেলের আরেকজন কি ওনার তো মালিক? আচ্ছা থার্ড জেনারেশন, ওকে।
তো এই দাদাকে পেলাম। তো দাদা এই হোটেলটা একটু বলো যে কত পুরুষ ধরে বা কত বছরে পুরনো? এই হোটেলটা আমার দাদু চালু করেছিল প্রথমে। এই হোটেলটা 72 বছর হতে চলল। 72 বছর? আচ্ছা, তো মোটামুটি এই তোমাদের হোটেলে আমি থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন, ওকে। তো তোমার নামটা কি? আমার নাম সৌভিক স্যার। সৌভিক স্যার, আচ্ছা। তো কি কি পাওয়া যায়, ডেইলি কি মেনু চেঞ্জ হতে থাকে? হ্যাঁ, এমনি ভাত ডাল তরকারি ভাজা মাছ মাংস ডিম সব রকম। মাছটা কি চেঞ্জ হয় যেমন বাজারে পাওয়া যায়? হ্যাঁ, যেমন ডাল দু রকমের থাকে, একটা প্লেন মুসুর ডাল থাকে, একটা মাছের মাথায় মুগের ডাল থাকে। আচ্ছা। আর ভাজা দু তিন রকমের হয়, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা। আচ্ছা। আর মাছের ভ্যারাইটিটা কি কি থাকে তাও? মাছের ভ্যারাইটি একটা কাটা পোনা রুই মাছ তো রোজই থাকে, কাটা পোনা, আর চারা মাছ থাকে রোজ, আর এমনি স্পেশাল মাছ পমফ্রেট, পাবদা, পার্সে অলরেডি আর একটা সামুদ্রিক মাছের আইটেম রাখো। হ্যাঁ। আচ্ছা। আর মাটনটা अवेलेबल প্রতিদিন? মাটন মাটন আর চিকেনটা রোজই থাকে। রোজই থাকে। আর কোনোদিন বন্ধ থাকে নাকি? না, বন্ধ 365 দিনই খোলা। আচ্ছা, মানে এই যে ধরো কোনো স্পেশাল অকেশন, জগদ্ধাত্রী পুজো, এগুলোতে বন্ধ থাকে? না না, সব সময় খোলা। ওকে। আর তোমাদের বছরে প্রত্যেকটা দিনই খোলা থাকে? প্রত্যেকটা দিনই খোলা থাকে। একাদশী পুজো, একাদশীর দিন শুধু রাত্রিবেলাটা বন্ধ থাকে। আচ্ছা। আর রাত্রিবেলা কি? রাত্রিবেলা এমনি ভাত ডাল তরকারি মাছ মাংস এগুলো তো পাওয়া যায়, তার সাথে রুটি থাকে, মধুবাবুর হোটেলে আসবেন কিভাবে সেটা আপনাদের একটু বলে দিই। মানে জাস্ট ওর ইনফ্রন্টেই আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজার, আর এটা মানে এক কথায় যদি বলে গঞ্জ বাজার। এটা কাপড়ের পটি, আর একদম আমার পেছনেই আছে মেজমা। তো মোটামুটি আপনারা গঞ্জ বাজার বললেই একদম, আর যে কোনো টোটোকে দেশবন্ধু হোটেল বা মধুবাবুর হোটেল বললেই নিয়ে চলে আসবে। আর আপনাদের পুরো অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্কও দিয়ে দেবো, তো কোনো অসুবিধা হবে না। তো একদম জগদ্ধাত্রী পুজো সামনেই দেখতে পাচ্ছেন, পেছনে মেজমা। তো যাই হোক, এটা হচ্ছে কাপড়ের পট্টি। তো খাওয়া দাওয়া, সত্যি কথা বলতে কি খাওয়া দাওয়া এই মধুবাবুর হোটেলে একদম অনবদ্য। সবকটা আইটেম খাওয়ার সময় আপনাদের বলে দিয়েছি কেমন কি টেস্ট, আর এক্সট্রা করে বলতে যাচ্ছি না, সত্যি ভালো খেতে। মানে চন্দননগরের বুকে এরকম একটা পাইস হোটেল, সিরিয়াসলি দারুণ খেতে। মানে প্রত্যেকটা আইটেম খুব সুন্দর সুন্দর, এত সুন্দর রান্না ওনাদের। তো যাই হোক, ওভারঅল আমার খেয়ে খুবই ভালো লেগেছে, আমি স্যাটিসফাইড। তো এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন, বাকিটা মানে এন্ডিংটুকু দেখে নিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটাকে ফলো করুন, লাইক করুন। তো আজকের ভিডিওটা এখানে দাঁড়িয়েই এন্ড করলাম, কারণ সামনেই জগদ্ধাত্রী পুজো। আপনাদের বিশাল শুভকামনা রইল, ভালোভাবে কাটান চন্দননগরবাসী এবং ভদ্রেশ্বর মানকুণ্ডুবাসী, খুব ভালোভাবে এই জগদ্ধাত্রী পুজো কাটান। আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে, চন্দননগরে আবার আসব। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।